এমডি রেবেক রাকিব হোসেন হাসান জানতেছেন অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে অসুস্থের কারণে বা কোনো ওজোর কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আর ইব্রাহিম গাজী জানতেছেন আপনার কিছু ভিডিও টিকটকে আমি ছাড়ি এতে কি আমার পাপ হবে টিকটকে আপনি যে থাকেন সেখানে তো বেশিরভাগই পাপের সমাহার আমি যতটুকু জানি তো সেটা থেকে আপনার বেরিয়ে আসা উচিত আমাদের ভিডিও ছাড়েন এটাতে আমাদের অনুমতি আছে যে কোনো জায়গা আমাদের ভিডিও ছাড়তে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু আপনি নিজে পাপে লিপ্ত হয়ে যাচ্ছেন বা পাপ থেকে কোনোভাবে বাঁচতে পারেন না এরকম জায়গায় কিন্তু অবস্থান করা আপনার জন্য উচিত নয় জায়জ নয় ফারহান জানতে যেসেন জেনারেল শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা কীভাবে অর্জন করবে একটু যদি বলতেন সাধারণ শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করবার জন্য আপনি আজকাল অনেক কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন তাইবা একাডেমি আছে ডক্টর মজুরি ইলাহির এটা করতে পারেন ইসলামী অনলাইন মাদ্রাসা আছে সেখানে আপনি সংযুক্ত হতে পারেন অনেকগুলো কোর্স আছে কোনোটাতে আপনি যুক্ত হতে পারেন তবে সবচেয়ে উত্তম হয় কোনো আলেমের সাথে শ্বশরীরে উপস্থিত হয়ে যদি তার কাছ থেকে সৌহতের মাধ্যমে আপনি দিন শিক্ষা অর্জন করার সুযোগ পান আমরা আসন্না ফাউন্ডেশন থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে ইনশাআল্লাহ আল্লাহ খুব শীঘ্রই আপনার প্রতি মাসে একটি করে প্রোগ্রাম করবো সাধারণ ভাইদের জন্য সাধারণ বন্ধের জন্য দিনের বেসিক শিক্ষার Uh, a inshallah, bidnilag.